একজন লোক মেলায় লাল নীল সবুজ হলুদ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়ে যেতে দেখলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরিয়ে দেখল একটি বাচ্চা ছেলে। ছেলেটি জিজ্ঞাসা করল, কাকু কাকু, কালো রঙের বেলুনও কি আকাশে উড়বে? বালকটির অত্যাধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, খোকা, রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না, ভেতরের গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। মানুষের জীবনেও এ কথা সত্য, আমাদের ভিতরে কি আছে সেটাই প্রধান। আমরা কে কি রকম দেখতে, কার কেমন গায়ের রং, কে কোথায় বাস করে, কে কোন ভাষায় কথা বলে, সেগুলো অপ্রধান। আমাদের ভিতরে যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। আমরা যেরকম চিন্তাভাবনা করব ভবিষ্যতে আমাদের সঙ্গে সেরকমই হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং বন্ধুদের সাথেও ভাগ করে নিতে পারেন। এছাড়া যদি কোনো পরামর্শ বা মন্তব্য থাকে নিচে লিখে আমাদের জানাতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে। ধন্যবাদ।